দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা বেহাল। রাস্তায় ধানের চারা পুঁতে অভিনব পদ্ধতিতে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে জিয়াগঞ্জ ব্লকের পলাশপুকুর এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, বহুদিন ধরে রাস্তার হাল বেহাল। বারবার গ্রাম পঞ্চায়েতে জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় বিক্ষোভে সামিল হন তারা। সমস্যা সমাধানে কাতর আর্জি গ্রামবাসীদের। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। কাদা রাস্তায় ধানের চারা পুঁতে অভিনব পদ্ধতিতে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে জিয়াগঞ্জ ব্লকের পলাশপুকুর এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, বহুদিন ধরেই রাস্তার হাল বেহাল। একটু বৃষ্টি হলে রাস্তায় জল জমে কাদা হয়ে যায়, যাওয়া আসা দুষ্কর হয়ে যায় গ্রামবাসীদের। বাচ্চা স্কুল যেতে পারে না, আমরা যে মেয়ে ছেলে যে হেঁটে রাস্তাখানে বেরোবো তাও আমরা যেতে পারি না। এত কষ্ট, এই যে এত দূরে এই এক কোশ দেড় কোশ কি কটন রাস্তা হবে তাও জানি না, কিন্তু এই রাস্তাটা একবারে বেরোয় যায় না। বেলেধার পর্যন্ত এই রাস্তা তো বেরোয় যায় না, একটা সাইকেলও বেরোয় না। যে এখন আপদ বিপদ যেতে হয় তো একটা কোনো টুকটুকিও নামছে না। এই রাস্তায় এতই খারাপ, রাস্তাটা তো ভালো করতে হবে। দেশের মেম্বার প্রধান সবাই মিলে লেগে সহযোগিতা করে রাস্তাটা করলে, রাস্তা ভাত কেউ খেতে চায় না মানুষের, শাক সুক্তি যা পায় তাই খায়, কিন্তু রাস্তাখান তো দরকার, রাস্তাখান করতে হবে। অন্য এক গ্রামবাসী ইমরু কায়েশ মল্লিকের অভিযোগ, বর্ষাকালে রাস্তার এমন অবস্থা হয় সাইকেল মাথায় করে নিয়ে যাওয়ার মতো, স্কুল যেতে গেলে এই একমাত্র রাস্তায় ভরসা। সেটার এই রকম অবস্থা হওয়ায় প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়, অসুস্থ মানুষকে নিয়ে যাওয়া হয়ে পড়ে দুষ্কর। যখন বর্ষার সময় রাস্তার এতটাই খারাপ যে আপনার সাইকেল মাথায় করে নিয়ে যেতে হবে, এরকম একটা পরিস্থিতি। আর ছেলে পেলে আমাদের পড়াশোনা করে আমাদের গ্রামে, তারা এই বর্ষার টাইমে সম্পূর্ণ একবারে পড়াশোনা সে বাড়তে করতে হয়, স্কুলে যেতে খুবই অসুবিধা। এই রাস্তা দিয়ে কোনো যানবাহন একটু ভারী টাইপের এক সব আসতে অসুবিধা। এই রাস্তাতে দিয়ে আমাদের সাইকেল চলাচল বলেন আর দু চাকা গাড়ি বলেন, আর আমাদের দেখছেন তো রাস্তার পরিস্থিতি এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে আমাদের ধান পর্যন্ত লাগা হয়েছে, মানে এতটা পানি হয়ে গেছে আমাদের রাস্তাতে, এতটা আমাদের সমস্যা। গ্রাম পঞ্চায়েতের স্বামী স্বীকার করে নেন রাস্তার বেহাল দশার কথা। তিনি জানান কাজ শুরু হয়েছে, খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে বলেও জানান তিনি। দেখুন, আমাদের মামাটি সরকারের দীর্ঘ আজ 2011 সালে আসার পর যেভাবে মমতার উন্নয়ন করছে, কিন্তু আমাদের এখানে কিছু নেতৃত্বের ভুল হয়তো বা উপরমহলের কিছু ভুল থাকার জন্যে আমাদের এই কাজগুলো পিছিয়ে আছে। এবং বিগত দিনেও আমাদের এখানে দীর্ঘ সিপিএম সরকারের রাজত্ব থাকাকালীনও এখানে কিন্তু পিছিয়ে থাকে। এবং এইখানে বর্তমানে এই আমরা বা আমাদের মাধ্যমে এখন আস্তে আস্তে আগের থেকে অনেকটা কাজ শুরু হয়েছে। আশা করি এটাও আমাদের বিগত দিনে প্রধান সাহেব আশ্বস্ত দিয়েছিলেন এবং জেলা পরিষদ আশ্বস্ত করেছিলেন যে উনি এই রাস্তাটা করে দিবেন। এবং গত দুদিন আগেও আমাদের এখানে যে যারা নেতৃত্ব আছেন ময়নাল সাহেব তাকে ফোন করে এবং সে জানায় যে না, আবার এই কাজটা তার প্ল্যানে আছে, কাজটা হবে, একটু ধৈর্য ধরতে হবে। আদি ঠাকেশ্বরের বেনারসি মানেই দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। প্রসিদ্ধ আদি ঠাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে। বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের শাড়ি ও পাঞ্জাবির বিপুল সম্ভার, তাই দেরি না করে পুজোর কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9933104335।